নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন ক্রিকেটারদের 23 নভেম্বর থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাইয়ে কাল লেবাননের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের ভুল সূত্রে ভালো খেলার লক্ষ্য জামাল ভূঁইয়াদের বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম ম্যাচ শেষ হতেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেমে আসে রাজ্যের নিরবতা অস্ট্রেলিয়ানদের দাপটে স্তব্ধ হয়ে যায় 1.5 লাখ ভারতীয় চোখের সামনে দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না তারা তবে দুঃসময়ে দলের পাশেই থাকছেন সমর্থকরা অন্যদিকে এমন বৈরী পরিবেশে জয় পাওয়ায় উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ানরা বিস্তারিত সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্টে যে খেলা নকআউট বলতে বোঝা যাচ্ছে যে ফাইনাল সেই ফেল তো আলটিমেটলি হার্ডলি আপনি বাদ তো লাস্ট ম্যাচটা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ব্যাটিং এ যে রানটা করা দরকার ছিল সেই রানটা কিন্তু ব্যাটিং এ করতে পারে নাই আর রানটা খুবই কম ছিল অপোনেন্ট অস্ট্রেলিয়া তার জন্য খুবই সহজ রোহিত শর্মা ওঠার পরেই মোটামুটি দুই ওভারে দুইটা উইকেট পড়ার পরে ইন্ডিয়ার ব্যাটিংটা কিছুটা স্লো হয়ে যায় ইন্ডিয়ার কেউ বড় রান করতে পারেনি রোহিত শর্মা কিছু রান করলো বিরাট কোহলি বড় রান করতে পারেনি উইকেট কিপার ব্যাটসম্যান সেও বেশি রান করতে পারেনি কেউ ফিনিশ করতে পারে না যেটা অস্ট্রেলিয়ানরা একটা ওপেনার 137 রান টসটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই জন্য যে ডিম ফ্যাক্টর ছিল এবং বিশেষ করে আপনি সবাই যারা দেখছে খেলা সেকেন্ড হাফে ব্যাটিং করাটা অনেক সহজ ইনিশিয়ালি হয়তো আর্লি উইকেট চলে গেছে অস্ট্রেলিয়া কিন্তু পরবর্তীতে দেখা গেছে উইকেটে অনেক ডিউ ছিল এবং গ্রাউন্ড ফিল্ডে ডিউ ছিল বল করা বোলারদের জন্য ডিফিকাল্ট ছিল আমার মনে হয় অস্ট্রেলিয়া খুব ভালো ক্রিকেট খেলেছে টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং এবং ফিল্ডিং নেওয়াতে ওদের অ্যাডভান্টেজ ছিল কিছুটা পিচ টার্ন স্লো ছিল ব্যাটিং করা চার চক্কর মারা খুবই কঠিন ছিল সেই জন্য ইন্ডিয়া একটু পিছিয়ে ছিল পরে পরে ব্যাটিংয়ে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় নাই বল ব্যাটে আসছিল অস্ট্রেলিয়ানরা ভালোভাবে জবাব দিচ্ছিল এদিকে অস্ট্রেলিয়ার ফেক্সা জয়ের মুহূর্ত দারুণভাবে উদযাপন করেছেন এদেশের ভক্তরাও যাদের অধিকাংশই খুশি ভারতের হারে সমর্থকরা বলছেন ভবিষ্যতে ভিন দেশে জয়ে উচ্ছ্বাস প্রকাশ নয় একদিন ঠিকই বিশ্বকাপ জিতবে বাংলাদেশও মেলবোর্ন সিডনি পার্থ ব্রিসবেন কিংবা ভিক্টোরিয়া নয় এটা ঢাকা অজিদের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে বঙ্গদেশে টিএসসি যেন এক খণ্ড আহমেদাবাদ আভিজাত্যের রং ছাপিয়ে বেদনার রং নীলে আচ্ছাদিত গোটা ভারত তবে তাতে থোড়াই কি আর বাংলাদেশের ভক্তদের নেচে গিয়ে তারা উদযাপন করেছেন অস্ট্রেলিয়ার অনবদ্য মুহূর্ত আজকে হচ্ছে বাংলাদেশের জন্য ঈদের দিন চাঁদ দেখা গিয়েছে ফাইনাল ম্যাচে 1,30,000 দর্শকের এগেনস্ট অস্ট্রেলিয়া জিতলো অবশ্যই একটা ভালো লাগা কাজ করতেছে অস্ট্রেলিয়ার প্লেয়ার এক একটা চার মারছে মনে হচ্ছে সাকিব শান্ত চার মারছে ভাই পরম জুড়াই যাইতেছে নাচানাচি মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দল মানে নাচানাচি আর উল্লাস বাসা থেকে এসেছিলাম মূলত কোচিংটা ফাঁকি দিয়ে কারণ ইন্ডিয়ার হারাটা আমি দেখবো আমার একটা শান্তি লাগবে রাতে একটা সুন্দর ঘুম হবে ভক্তদের চোখে আক্ষেপের নাম বিশ্বকাপে টাইগারদের মলিন পারফরম্যান্স তবে ভারতের হারে খুশি অধিকাংশ সমর্থকরা কারণটাও বললেন জেতেই ইন্ডিয়ার মাঠে যতদিন খেলা হয়েছে ওরা কোনোদিন বাংলাদেশকে সাপোর্ট করে নাই এই জন্য মানে আজকে অস্ট্রেলিয়া জিতছে মানে মনে হচ্ছে আমরা বাংলাদেশ জিতছি ইন্ডিয়া সবসময় ভাই চোরা পানি করে খেলে দেখতেছেন আজকে পিচ চেঞ্জ করছে দেখা খেলতে পারতেছে না তারা তারা সবসময় চাই দাদাগিরি করে চুরি করে মানে তারা কাপ নিয়ে নিতে কিন্তু চুরদের চুরদের মানে সাউদের একদিন ভক্তরা বলছেন এমন হারে হয়তো কিছুটা হলেও বিশ্ব ক্রিকেটে কমবে ভারতের দাদাগিরি টাইগার ভক্তদের এমন উচ্ছ্বাস এমন স্বস্তি অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে বলে নয় বরং ভারত বিশ্বকাপ জিততে পারেনি বলেই বিশ্ব ক্রিকেটে বিসিসিআইয়ের খবরদারি আর টিম ইন্ডিয়ার দাদাগিরিতে দলটার প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলার ভক্তদের তাই তো তারা বলছে এন অস্ট্রেলিয়ার হেক্সা মিশন নয় বরং দিন শেষে জয়টা হয়েছে ক্রিকেটেরই মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা বিশ্বকাপ শেষ তবে রয়ে গেছে রেশ বিশ্বকাপ না পেলেও ব্যাটে বলে শ্রেষ্ঠত্ব ভারতের ব্যাট হাতে 765 রান নিয়ে সবার উপরে বিরাট কোহলি এছাড়াও আসরে
একাধিক রেকর্ড গড়েছেন তিনি। শুরুতে আলোচনায় না থাকলেও বল হাতে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন মোহাম্মদ শামি। টিম ইন্ডিয়ার এই পেসারের উইকেট 24টি। বিশ্বকাপের নানা পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। ব্যাট হাতে বিশ্বকাপে ১১ ম্যাচে তার রান সবচেয়ে বেশি ৭৬৫, সর্বোচ্চ ১১৭, স্ট্রাইক রেট ৯০.৩১, গড় ৯৫.৬২। তারপরেই আছেন টিম ইন্ডিয়ার দুর্ভাগা অধিনায়ক রোহিত শর্মা। ১১ ম্যাচে তার রান ৫৯৭, সর্বোচ্চ ১৩১, স্ট্রাইক রেট ১২৫.৯৪, গড় ৫৪.২৭। তিনে আছেন কুইন্টন ডি কক, প্রোটিয়া ব্যাটারের রান ৫৯৪, স্ট্রাইক রেট ১০৭.২, গড় ৫৯.৪০। চারে বিশ্বকাপের চমক রাচিন রবীন্দ্র, তার রান ৫৭৮, গড় ৬৪.২২। ১০ ম্যাচে ৫৫২ রান নিয়ে পাঁচে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি কুইন্টন ডি ককের, ৩টি করে সেঞ্চুরি আছে রাচিন রবীন্দ্র ও বিরাট কোহলির, ২টি সেঞ্চুরি বিশ্বকাপের জয়ের নায়ক ট্রাভিস হেডের। সবচেয়ে বেশি ৯টি ৫০ করে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, ৫টি ৫০ করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছেন মোহাম্মদ শামি। ভারতের একাদশে বাতিলের খাতায় পড়ে যাওয়া শামি ৭ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট, ইকোনমি ৫.২৬, সর্বোচ্চ ৫৭ রানে ৭ উইকেট। অ্যাডাম জাম্পা ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে আছেন ২, ইকোনমি ৫.৩৬, ৮ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার। শ্রীলঙ্কার বিশ্বকাপ বাজে কাটলেও আলো ছড়িয়েছেন মাধুশঙ্কা, ৯ ম্যাচে নিয়েছেন ২১টি উইকেট, ইকোনমি ৬.৭০, বেস্ট বোলিং ফিগার ৮০ রানে ৫ উইকেট। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে জসপ্রীত বুমরা, ৮ ম্যাচে সমান ২০টি উইকেট নিয়ে পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল ক্রোয়েৎসে। বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান ৫ উইকেটে ৪২৮, দক্ষিণ আফ্রিকার ৪১০ রান নিয়ে ২য়ে ভারত, ৪০১ রান নিয়ে ৩য়ে আছে নিউজিল্যান্ড। ভারত বিশ্বকাপে রানের হিসেবে সবচেয়ে বড় জয় ৩০৯ রানের অস্ট্রেলিয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে, সবচেয়ে বেশি ৬৩১টি রোহিত শর্মার। পারভীন আক্তার, সময় সংবাদ। ভারত বিশ্বকাপে মাঠে লড়াই ছাপিয়ে ফিলিস্তিন ইস্যুতে আলোচনায় ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ে এক দর্শক, মূলত ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতা বন্ধ করার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেই ঘটানো হয় এমন কাণ্ড। তবে নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে তখনই গ্রেফতার করা হয় সেই দর্শককে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে তখন নীলের জয় জয়কার। আন্তর্জাতিক শিরোপার এক যুগের খরা কাটাতে দেড় লাখের মতো ভারতীয়র পদচারণা আহমেদাবাদে। হাইভোল্টেজ ফাইনালে ওই দর্শক উপস্থিতি নিয়েই আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। নীল সাগরে নিরাপত্তা মোতায়নে নিরাপত্তা রক্ষীদের কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো। তবে এত সব ছাপিয়ে বিশ্বকাপ ফাইনালের সেই নিরাপত্তা নিয়েই উঠেছে প্রশ্ন। ম্যাচের তখন ১৪তম ওভার, উইকেটে বিরাট কোহলির সঙ্গে লোকেশ রাহুল। ভারতের ব্যাটিং বিপর্যয় সামলাতে এই দুই ব্যাটার যখন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখনই নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন প্যালেস্টাইনের স্বাধীনতাকামী এক যুবক। সাদা টি শার্টের সামনে লেখা শান্তির বার্তা, প্যালেস্টাইনে বোম ফেলা বন্ধ করো। উল্টো পাশে প্যালেস্টাইনকে স্বাধীন ঘোষণার আহ্বান, নিজের মুখ ঢাকা ছিল ফিলিস্তিনের পতাকা অঙ্কিত মাস্কে, হাতেও ছিল পতাকা। মূলত ফিলিস্তিনে চলতে থাকা ইসরায়েলিদের বর্বরতা বন্ধে গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন মাঠে ঢুকে পড়া এই দর্শক। যদিও রাজনৈতিক কারণে সেই দৃশ্য সম্প্রচার করেনি প্রায় প্রতিটি সম্প্রচারকারী টিভি চ্যানেল, কোহলিও ভালোভাবে নেননি এই দর্শককে। ম্যাচে সাময়িক বিরতির পর নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে আবারও মাঠে গড়ায় এই হাইভোল্টেজ ফাইনাল। তবে সম্প্রচার না হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ঘটনা সাড়া ফেলতে সময় নেয়নি বেশি। নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়োনোর পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের অযোগ্যতাও সমালোচনা কুড়িয়েছে সমানে। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২৩ নভেম্বর থেকে ক্যাম্প শুরু টাইগারদের ঐচ্ছিক অনুশীলনে এই মুহূর্তে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিমন, ইয়েস
বিশ্বকাপের ফাইনাল দিয়ে, অর্থাৎ গতকালকে অস্ট্রেলিয়া এবং ভারতের বিশ্বকাপের ফাইনাল দিয়ে কিন্তু বিশ্বকাপের যে উন্মাদনা সেটা শেষ হয়েছে। তবে বাংলাদেশের বিশ্বকাপটা কিন্তু বেশ আগেই শেষ হয়ে গিয়েছিল এবং জানেন যে বাংলাদেশের বিশ্বকাপটা যেহেতু শেষ হয়ে গেছে, বাংলাদেশের সামনে কিন্তু নতুন মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে কিন্তু বাংলাদেশের শুরু হচ্ছে এবং সেই টেস্টের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কিন্তু আগামীকাল থেকে। মোটা দাগে যদি বলি, আগামীকাল কিন্তু বাংলাদেশের ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল এবং তারা একটা ভাগে নয়, একাধিক ভাগে ভাগ হয়ে আসলে কালকে বাংলাদেশে আসবেন তারা এবং ঢাকায় এসে কিন্তু কালকে রাতটা তারা ঢাকায় থাকবেন এবং জানেন যে 28 তারিখ থেকে সিলেটে আসলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, কালকে তারা ঢাকায় থেকে পরশু দিন তারা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। তবে বলছিলাম যে দুই ধাপে হয়ে একাধিক তিন ধাপে হয়ে মূলত নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবেন। তবে বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশের আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হবে 23 তারিখ থেকে। যদিও ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলন করেছে, গতকাল আমরা দেখেছিলাম যে 5 ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন, আজও কিন্তু আমরা 3 জন ক্রিকেটারকে দেখেছি, তাইজুল ইসলামকে আমরা দেখেছি, আমরা মুমিনুল হককে দেখেছি, দীর্ঘ সময় তিনি ব্যাটিং করেছেন, খালেদ আহমেদকে দেখেছি, তিনি আজ বোলিং করেননি তবে তিনি ব্যাটিং করেছেন। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, জানেন যে এই টেস্ট দিয়ে কিন্তু বাংলাদেশের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র সেই চক্রটা শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং জানেন যে টাইগারদের যে পঞ্চপাণ্ডব আমরা যাদেরকে বলি, তাদের কিন্তু কোনো ক্রিকেটার একমাত্র মুশফিক ছাড়া এই সিরিজে খেলছেন না। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আসলে ইঞ্জুরিতে খেলছেন না, তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে আমাদের অয়ে ট্যুর, সেখানেও সাকিবকে পাওয়া যাবে কি না, পাওয়া যাবে কি না সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে। তবে আপাতত সব ফোকাস কিন্তু টেস্টকে ঘিরে, জানেন যে লিটন দাসও খেলছেন না। ক্রিকেটাররা কিন্তু 23 তারিখ তারা যে আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প, সে ক্যাম্পে তারা যোগ দেবেন, অর্থাৎ টাইগার ক্রিকেটাররা, এবং সব ঠিক থাকলে হয়তো বা 24 তারিখ মাঠের অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। এবং এই টেস্ট দিয়ে কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু সিলেটে আবারও টেস্ট ফিরছে, জানেন যে এর আগে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের একটি টেস্ট হয়েছিল সিলেটে এবং সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। এবং বরাবরই আসলে বাংলাদেশ ওয়ানডে এবং টি টোয়েন্টি অর্থাৎ সাদা পোশাকের ক্রিকেটে ওইভাবে ফোকাস দেয় না, লাল বলের ক্রিকেটে আসলে ওই বলে ফোকাস দেয় না যতটা আসলে ওয়ানডেতে দেয়। তো এই সিরিজটা অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ, সেই সিরিজ দিয়ে হয়তো বা বাংলাদেশের এক নতুন শুরু হবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সবশেষ খবর বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। নড়াইল দুই আসনে গেল 2018 জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন এই ক্রিকেটার, তার এই ধারাবাহিকতায় এবারও অংশ নিচ্ছে নির্বাচনে। মাশরাফি ছাড়াও এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মাগুরা 1, 2 ও ঢাকা 10 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন বলে জানা গেছে। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তা ঘোষণা করবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজন দুপুরের সময়। সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ তামিম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।